আজকে আমরা একটা নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা বানাতে চলেছি বাসি আলু দিয়ে আলুর পরোটা। তো আমরা প্রথমে কি করেছি দেখতেই পাচ্ছেন, চারটে আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় মাঝারি সাইজের গ্রেট করা গাজর, আর লাগছে আমাদের ভাজা মশলা। এখানে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর নিয়েছি নুন আর গ্রেট করা আদা। তো এবার আমরা এইগুলোকে আলুর সাথে ভালো করে মেখে নেব। এবারে এই আলুর মধ্যে আমরা গাজর কুচিটাকে দিয়ে দেব, ভাজা মশলা, নুন আর আদা গ্রেট করে রাখাটাকেও দিয়ে দেব, দিয়ে ভালো করে আমরা এটাকে মেখে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার সেই মেখে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা গামলার মধ্যে ঢেলে নেব। আমি এখানে 250 গ্রাম মিল আটা চেলে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা গমের আটা দিয়েও করতে পারেন। তো আজকে আমি মিল আটা দিয়ে আজকের এই পরোটাটাকে বানাবো। তো এর মধ্যে কি করব, পরিমাণ মতো নুন দেব, সামান্য চিনি, অল্প পরিমাণ জোয়ান, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, জোয়ানটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সামান্য রিফাইন তেল দেব। জোয়ানটা দেওয়ার একটাই কারণ, জোয়ানটা দিলে কি হবে আমাদের খেলে গ্যাস অম্বলটা হবে না। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা সেই আলুর পুরটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে জল ছাড়াই এটাকে মেখে নেব। আলুর পুরটা সব দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব। সাদা তেল মাখিয়ে এবার এইগুলোকে লেচি করে নিয়ে আমি বেলা শুরু করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলোকে সব বেলে নেওয়া হয়ে গেছে, আপনারা পরোটার আকারেও এটাকে বেলে নিতে পারেন। তো এবারে আমরা এইগুলোকে একটু সেকে নিয়ে আর ভেজে নেব। কড়াটা আমাদের গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা রুটিগুলো দিয়ে সেকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে এইভাবে তো আরেক পিঠটাকে উল্টে দেবো। এবার রিফাইন তেল দিয়ে এটাকে ভেজে নেব। এইভাবে আমি সব কটা পরোটাগুলোকে সেকে নিয়ে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের আমাদের বাসি আলুর পরোটা। তাহলে দেখতেই পেলেন আজকে আমরা তৈরি করে নিলাম বাসি আলু দিয়ে আলুর পরোটা, আর এটাকে আমি সার্ভ করেছি আলুর চচ্চড়ি দিয়ে। আপনারা বাড়িতে আলুর দম দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। আর একটা কথা, এবার থেকে কোনোদিন আর বাসি আলু ফেলে দেবেন না, এরকম একটু চটজলদি কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলে ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের আজকের আমাদের ভিডিওটি সবার ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমাদের নতুন নতুন রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।